নাটোরের সিংরায় দ্রুত গতিতে এগিয়ে চলছে চলনবিল ডিজিটাল সিটির নির্মাণ কাজ। ডিজিটাল সিটির চারটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হলে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সৃষ্টি হবে এলাকার মানুষের। আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। নাটোরের সিংরা উপজেলার চলনবিলের নেঙ্গুইন এলাকায় দ্রুতগতিতে এগিয়ে চলছে চলনবিল ডিজিটাল সিটির নির্মাণ কাজ। এরই মধ্যে দৃশ্যমান অর্ধেকের বেশি অংশ। ডিজিটাল সিটিতে উদ্বোধনের অপেক্ষায় শেখ কামাল ইনকিউবেশন সেন্টার ও প্রবাসীদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আর দ্রুতগতিতে চলছে হাইটেক পার্ক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজও। একসঙ্গে চারটি কেন্দ্র চালু হলে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখান থেকে আমরা ট্রেনিং নিয়ে আমরা উন্নত মানে একটা অবস্থায় যেতে পারি। এখানে আমরা পড়াশোনা করে ট্রেনিং নিয়ে এখানে ঘরে বসে আয় করতে পারবো। আমাদের সন্তানদের এখানে যদি প্রশিক্ষণ নেয় এবং শিক্ষা গ্রহণ করে তাহলে বেকারত্বের সমস্যা দূর হবে। 2025 সালের মধ্যে চলনবিল ডিজিটাল সিটি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতি বছর অন্তত 5,000 ও 2030 সালের মধ্যে 20,000 যুবকের কর্মসংস্থান হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। প্রতি বছর আমরা প্রায় 5,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে পারবো এবং সরাসরি 2,000 করে তরুণ তরুণী কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো। প্রায় 20 একর জমির ওপর প্রায় 400 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে চলনবিল ডিজিটাল সিটি। এর নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে। সময় সংবাদ, নাটোর।